দেশে দীর্ঘতর হচ্ছে করোনা মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও 21 জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3132 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলা বাজার বয়কটের ডাক দেওয়া হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য আফরুসি মারমা বাজার বয়কট কর্মসূচি পালনের কথা জানান। ঈদুল আজহার ছুটিতে ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দুদিন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ভারতের ট্রেনে আমদানি বাণিজ্য। বেনাপোল স্টেশন ম্যানেজার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস। সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে শুক্রবার তিনি এমন আভাস দিয়েছেন। বেশি দিন হয়নি করোনা মুক্ত হয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপরেও নিজ এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন, তবে সব কিছুই পালন করেছেন স্বাস্থ্যবিধি মেনে। লাক্স তারকা হিসেবে সবিজে পথ চলা শুরু করেন মেজাবিন চৌধুরী। এরপর তিনি কাজ করেছেন নাটক ও টেলিফিল্মে। চলচ্চিত্রে বেশ কয়েকবার তার নাম শোনা গেলেও শেষ বোধহয় কোনো সিনেমাতেই দেখা যায়নি। এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মেজাবিন।